পাহাড়ের পাশাপাশি আরেকটি পর্যটক স্পট রয়েছে ছড়া ঝর্ণা। আর ঝর্ণাতে আমরা যাচ্ছি, এই ঝর্ণাতে কিছু সময় কাটাবো, সেটাও দেখাবো আপনাদেরকে। খোয়াছড়া ঝর্ণাতে যেভাবে আপনি এই রাস্তাগুলো পাড়ি দিবেন, কিছু কিছু লোকে দেখতে পাচ্ছেন অলরেডি লাঠি, যে বাঁশ, সবাই শর্ট প্যান্ট পরা। আসলে সব এত রাস্তাগুলো এত পিছল, আসলে দাঁড়ান পা দেওয়ার মতো এরকম সুযোগ নেই। আর এই জলগুলো খুব ঠান্ডা, দেখুন প্রচুর লোকজন যাওয়া আসা করতেছে। বিকাল 5টায় আবার যে যাওয়া ঝর্ণাটি রয়েছে, এই ঝর্ণাটি আবার যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দেবে। ওই দেখুন বাচ্চাদের, এখনো 15 মিনিট হাঁটা লাগবে যে বড় ঝর্ণাটা খোয়াছড়া যে ঝর্ণাটি রয়েছে। প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য, আসলে কোথাও যদি ঘুরতে যান বিদেশে তাহলে আপনি আসলেই এগুলা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আসলে এত উপরে উঠাটা খুব রিস্ক, যা জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হয়। আর কারণ হলো প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য মাটিগুলো ভিজা, তার জন্য একটু রিস্ক হয়ে গেল। দেখুন খুবই ঠান্ডা অনুভূতি নিচ্ছে। এই বাগানের ফাঁকে ফাঁকে আপনার চলে আসতে হবে, এবং এই ঝর্ণার এখনও 6-7টি ঝর্ণা রয়েছে মোটেই। ঝর্ণার যে জল উপভোগ করার জন্য আসলেই প্রচুর কষ্ট করতে হবে। পাহাড়ের এক স্টেপ বাই এক স্টেপ পাহাড় শুধু, আর ঝর্ণার শেষ নেই। আসা যাওয়ার যে
রাস্তা, এটা ফাঁকে ফাঁকে যে পাথরগুলো আপনি অতিক্রম করতে হবে। এইভাবে কষ্ট করে উঠতে হবে। যদি আপনি পাহাড়ের যে ঝর্ণাগুলো রয়েছে দেখতে চান, তার উপরে অনেক পাহাড় রয়েছে, মানুষ দেখলে ভাববে কি খুব সহজ বুঝছেন। হ্যাঁ, তো বোঝা যায় মোবাইলে অনেক কিছু সহজ, আসলে বাস্তবতা অনেক কঠিন। আর খুব দেখুন কতটা কষ্ট, এখান থেকে পড়ে অলরেডি দু তিনজন হাতও ভেঙেছে। তারপর মানুষের দ্বারা সম্ভব সব কিছু, ঝর্ণার পথে এখান থেকে একদম নিচ পর্যন্ত অনেক নিচে গভীর সব কিন্তু পাথর। এগুলা সবাই রেস্ট নিচ্ছে, আসলে কীভাবে নামবে, উঠাটা এক ধরনের সহজ, নামাটা আরও কঠিন। পাহাড়ের যে সৌন্দর্য এবং ঝর্ণা দুটি উপভোগ করলাম যাওয়ার পথে। আসলে এখানে আসার পরে দেখলাম যে আসলে কতটা সৌন্দর্য বাংলাদেশের যে পাহাড়গুলো, তার চেয়ে বাইরে আরও সৌন্দর্য রয়েছে। আসলে আমাদের এখানের জন্য এটাই বেস্ট। আর যেটা হচ্ছে যে পাহাড়গুলোতে আসলে অনেক যে আরও বড় ঝর্ণা আছে সেগুলো উঠতে পারেনি, কিন্তু যাওয়ার পথ দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে। আর এখানে হাঁটাটা রিস্ক, কোথায় পা আছে গভীর কোথায় উঁচু, আসলে একটা সে বাস নিয়ে আসতে হবে, বাস দিয়ে আপনি দেখতে হবে যে কোথায় গভীর আছে কোথায় উঁচু আছে, ওই বুঝে আপনি পা ফেলতে হবে। আর ইংলেট অবশ্যই লাগিয়ে নিতে হবে, নাহলে কোনোভাবে আপনি সোজা দাঁড়াতে পারবেন না। এগুলো কিন্তু সব পাথর, কিন্তু হাঁটতে হাঁটতে কিছু মাটি হয়ে যায়, ওগুলো আবার চিলিপ কাটে ওখানে। আর এই ধরনের ঝর্ণা যদি দেখতে চান অবশ্যই সাহস লাগবে, নাহলে কোনোভাবে আপনি এগুলো উপভোগ করতে পারবেন না। অবশেষে খোয়াছড়া ঝর্ণাটি উপভোগ করলাম। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসবেন, প্রথম ঝর্ণাটি দেখতে পারবেন। আর এখানে সেই ঝর্ণাটি যেতে সময় লাগবে 30 মিনিট, যাবেন ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবেন, বাকিগুলা সিঙ্গেল যাবেন, এছাড়া উপায় নেই, অনেক উঁচু দেখতেই পেলেন ভিডিওতে।